subscribe now and press the bell icon. Never miss an update. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সবার জন্য আমার শুভকামনা রইল। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো, আপনারা অনেকেই আমাকে ফোন করেন বা কেউ পান কেউ পান না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমাকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো বা আপনারা সাথে সাথে ফোন করে পান না, বা আপনাদের এই কারণা কারোর সাথে আমি সময় দিচ্ছি কথা বলতেছি, একসঙ্গে হয়তো বা সবাইকে সময় দেওয়া সম্ভব হয় না, এটা কারো পক্ষেই সম্ভব না। তবে আপনারা নিরাশ হবেন না, অ্যাকচুয়ালি আপনাদের ভালোবাসায় আমি ধন্য, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের উৎসাহ আগ্রহ দেখে আমার কাজের স্পিরিট আরো বেড়ে যায়, দায়িত্ববোধ আরো বেড়ে যায়। তাই আমার স্বপ্ন ইনশাল্লাহ আমাদের দেশে যাতে একজনও বেকার না থাকে, আমাদের যে প্রবাসী ভাইরা বিদেশে যায় কষ্ট করে সেটা যেন করতে না হয়। তো প্রবাসে যাবেন সেটা হলো নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা, ভালো কাজ থাকলে সেভাবে অবশ্যই যাবেন, কারণ অনভিজ্ঞ অথবা দালালের মাধ্যমে গেলে যে এই জিনিসটা হয়, এই যে কয়েকদিন আগে দেখা গেছে লিবিয়াতে আমাদের প্রিয় যুবক ভাইরা দালালদের হাতে তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। তো এটা ভুল ডিসিশনের কারণে, তা আমরা যেন আর কোনো ভাই এই ভুল ডিসিশন না নেয় কোনো দালালের মাধ্যমে, কারণ নির্দিষ্ট কোনো ভালো এজেন্সি বা ভালো কাজ বা কোনো সব কিছু একদম পরিপূর্ণতা না জেনে এভাবে যাওয়া ঠিক না, অবৈধভাবে তো মোটেও ঠিক না, কারণ আপনার জীবনের মূল্য অনেক বেশি। যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক, কারণ তারা স্বপ্নের হরিণের আশায় ইউরোপ যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আসলে এই বিষয় নিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত বড় একটা মর্মান্তিক ঘটনা। তবে এটা এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে, ভূমধ্য সাগরে অনেক যুবক ভাইরা জীবন দিয়েছে ভুলের কারণে, এসব আমরা অনেকবার দেখেছি, বরফের মধ্যে আটকে পড়ে মৃত্যুবরণ করেছে। তা আমার অনুরোধ ব্যক্তিগতভাবে এসব রিস্ক কেউ নেবেন না। দেখেন, যে টাকা দিয়ে আপনারা বিদেশে যাচ্ছেন এরকম রিস্ক নিয়ে দালালকে টাকা দিচ্ছেন, এই টাকা দিয়ে এই দেশে অনেক ভালো ভালো কিছু করার আছে, সঠিক পন্থা ছাড়া বৈধ যদি কোনো কিছু থাকে তাহলেই যাবেন, যাওয়ার জন্য নিষেধ নেই। কিন্তু অবৈধভাবে এই রিক্স নিয়ে দালালকে টাকা পয়সা দিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আলহামদুলিল্লাহ এই দেশে অনেক কিছু করার আছে অল্প টাকার মধ্যে, মিডল ইস্টে যে আমরা 7-8 লাখ টাকা, যে রিক্স আপনারা নিয়ে দালালদের মাধ্যমে ইউরোপ আমেরিকা যেতে চান যাচ্ছেন, তার 10% রিক্স ব্যবসাতে নেই। আপনার জীবন তো এভাবে বিপন্ন হবে না, মৃত্যু একদিন আসবে, মৃত্যু থেকে আমরা কেউ পালায়ন করতে পারবো না, কিন্তু সেটা তো হবে স্বাভাবিক মৃত্যু, আল্লাহ পাক যেভাবে রেখেছেন। এসব আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনাদের কাছে যারা এখনো বিদেশে যাওয়ার জন্য বা বিভিন্ন পন্থা খুঁজতেছেন যে দালালদের মাধ্যমে, কেউ এভাবে যাবেন না। আপনারা কর্মমুখী, শিক্ষা নিয়ে অনেক ভালো ভালো কাজ করার মতো আছে আমাদের দেশে, স্বল্প পুঁজিতে অনেক ব্যবসা করার মতো আছে। আপনারা চাইলে আমাদের এই যে বিভিন্ন ভিডিও আছে আমাদের মেশিন বাজারে, মেশিন বাজার চ্যানেল আপনারা
সাবস্ক্রাইব করে এটা নিয়মিত দেখলে অনেক তথ্য আছে এখানে, কয়েকশো কয়েক হাজার ভিডিও আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন শিল্প নিয়ে। এখানে বল পেন, মোম, সানাসুট, ডিটারজেন্ট, সাবান, নন ওভেন টিস্যু ব্যাগ, মাস্ক, সেবামূলক অনেক কিছু, লিকুইড হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, লিকুইড ডিটারজেন্ট, হার্পিক, এ জাতীয় অসংখ্য প্রোডাক্ট আছে। আপনারা এদেশে ঘরোয়াভাবে উৎপাদন ও বাজারজাত করে ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারেন, নিজে স্বাবলম্বী হবেন, নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী করবেন এবং দেশ স্বাবলম্বী হবে ইনশাল্লাহ, এবং আমাদের দেশ একদিন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে ইনশাল্লাহ। শিল্পের বিকল্প নেই, উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে এটা আমি সবসময় আলহামদুলিল্লাহ বলে আসছি, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপানকেও ছাড়াইয়া যাওয়া সম্ভব, তবে শিল্পায়নের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে নয়, দালালদের মাধ্যমে জনশক্তি পাচার করে নয়, ভুলপথে গিয়ে নয়, চাকরি করে ঘুষ দিয়ে, চাকরি নিয়ে ঘুষ খেয়ে নয়, অবৈধ পন্থায় নয়, হালাল পথে ভালো ভালো আইডিয়া নিয়ে চলে আসবো আপনাদের মধ্যে। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কোনো ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।